নমস্কার বন্ধুরা অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম দেখো আজকে আমরা এই ভিডিওতে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য একটা গাইড বই প্লাস এমসিকিউ বুক নিয়ে আলোচনা করবো তো গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমি ইতিমধ্যে করেছি তোমরা অনেকে হয়তো দেখেছো এবং যারা এখনও দেখোনি তারা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টগুলো রয়েছে সেখানে গ্রাম পঞ্চায়েতের একটা প্লে লিস্ট করা আছে সেখানে তোমরা কিন্তু সব ভিডিওগুলো পেয়ে যাবে এর আগে লিস্ট ভিডিও করেছি বা অন্যান্য বিভিন্ন বইয়ের ভিডিও রয়েছে তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই কিন্তু একবার দেখে নিও তো দেখো এই ভিডিওর মধ্যে আমরা এস এস বুক এজেন্সি থেকে প্রকাশিত উইনার্স গ্রাম পঞ্চায়েত এই বইটা নিয়ে আলোচনা করবো বইটার মধ্যে কি রয়েছে না রয়েছে প্রত্যেকটা বিষয়বস্তু নিয়ে আলোচনা অবশ্যই থাকবে এবং আমরা দেখে নেব যে বইটার মধ্যে কি কী বিশেষত্ব রয়েছে প্রথম কথা হচ্ছে গ্রাম পঞ্চায়েত বিষয়ক স্টাডি মেটেরিয়াল এবং এমসিকিউ রয়েছে রুরাল ডেভেলপমেন্টের স্টাডি মেটেরিয়াল এমসি রয়েছে বিষয়ভিত্তিক জিকে রয়েছে তার সাথে এমসিকিউ স্ট্যাটিক স্ট্যাটিকজিকের স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে অঙ্কের সমাধান রয়েছে সহজ পদ্ধতিতে বাংলা ব্যাকরণ ইংলিশ গ্রামার এবং কম্পিউটার তথ্য প্রযুক্তি অর্থাৎ আমাদের এই যে গ্রাম পঞ্চায়েতের সিলেবাস সেই পরীক্ষাতে যে সমস্ত বিষয়বস্তু থাকবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এই বইটার মধ্যে পেয়ে যাব এছাড়াও তোমরা এই বইয়ের মধ্যে কিন্তু ইয়ার কোয়েশ্চেনও পেয়ে যাবে অর্থাৎ লেখা রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর সহ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিন্তু সংযোজন বইটার মধ্যে রয়েছে আর গ্রাম পঞ্চায়েতের যে বিভিন্ন পোস্ট রয়েছে সহায়ক কর্মী পিওন ক্লার্ক টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটর সেক্রেটারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার প্রত্যেকটা পদের জন্য কিন্তু এই বইটা তোমরা ব্যবহার করতে পারবে বইটা লিখেছেন দেবলীনা ব্যানার্জি এবং রিমি ব্যানার্জি এবং এসএস বুক থেকে এসএস বুক এজেন্সি থেকে বইটা প্রকাশিত হয়েছে আচ্ছা বইটার থিকনেস তোমাদেরকে দেখিয়ে দিই খুব বেশি মোটা বই নয় তোমরা অল্প দিনের মধ্যেই কিন্তু বইটা কমপ্লিট করে ফেলতে পারবে ঠিক আছে দেখো আমরা এবার বইটার একটু ভেতরে চলে আসবো আচ্ছা বইটার প্রথমে যদি আমি বাইন্ডিং কোয়ালিটি বলি আমি হলো বাইন্ডিং কোয়ালিটি বইটা যে থিকনেস রয়েছে সেই ওয়াইজ কোনো সমস্যা নেই খুব ভালো বাইন্ডিংয়ে রয়েছে আচ্ছা বইটার পেজ কোয়ালিটি আমি বলবো যে ঠিকঠাকই আছে ভালো পেজ কোয়ালিটি ব্যবহার করা রয়েছে এবং প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু ভালো আচ্ছা দেখো এখানে এই সেম বিষয় যেগুলো সেগুলো এখানে আর একবার উল্লেখ করা হয়েছে তোমরা একবার পুরো দেখতে পারো আচ্ছা বইটা যদি আমি একদম দামের প্রসঙ্গে চলে আসি এখানে দেখতে পাবে বইটার যেটা প্রিন্টেড প্রাইস তিনশো টাকা রয়েছে তোমরা এর উপরে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে মোটামুটি একশো আশি টাকা থেকে দুশো টাকার মধ্যে বইটা তোমরা কালেক্ট করতে পারবে কলেজ স্ট্রিটে বইটা তোমরা পেয়ে যাবে কলেজ স্ট্রিটে তোমরা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এছাড়াও যে দোকান থেকে আমি বই কিনি ফুলিয়া নদীর বিনাপানি পুস্তাকলে সে দোকান থেকেও তোমরা বইটাকে সংগ্রহ করতে পারবে সেখানেও তোমরা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে অনলাইনে অফলাইনে কেনার ব্যবস্থা রয়েছে এছাড়াও তোমরা খেয়াল করবে এখানে লেখা রয়েছে যে অ্যামাজন এবং ফ্লিপকার্টে বইটা অ্যাভেলেবেল রয়েছে এবং অ্যামাজনের যে পার্চেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে থাকে তোমরা সেখান থেকেও কিন্তু পার্চেস করতে পারবে সেখানে একটু চেক আউট করে নো ডিসক্রিপশনে আমি বিনাপানি পুস্তকালয়ের দোকানের যে ডিটেলস ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আচ্ছা বইটা দেখো প্রথম সংস্করণ পনেরোই মে দু হাজার চব্বিশ পঁচিশ লেখা রয়েছে অর্থাৎ জাস্ট কয়েকদিন আগে বইটা কিন্তু পাবলিশ হয়েছে আচ্ছা এখানে সম্পাদকীয় একটা বিষয় রয়েছে তোমরা এটা একটু চাইলে পড়ে দেখতে পারো এখানে কিছু কি ফিচার্স বইটা সম্পর্কে আরও একবার উল্লেখ করা হয়েছে আমরা সরাসরি যদি সূচিপত্রতে চলে আসি তোমরা দেখতে পাবে এখানে একদম প্রথমে পঞ্চায়েত সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বলে একটা অংশ রয়েছে এর মধ্যে দেখবে পঞ্চায়েত ব্যবস্থা সৃষ্টির ইতিহাস পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা ত্রিস্তর পঞ্চায়েত এগুলো রয়েছে এবং প্রত্যেকটা যে ক্ষেত্র তারপরে কিন্তু তোমরা এমসিকেও প্রশ্ন পাবে তো প্রথমে আমরা পাচ্ছি পঞ্চায়েত সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমাদের পঞ্চায়েত পরীক্ষা স্পেশাল প্রয়োজন তারপরে আমাদের গ্রামীণ উন্নয়ন বা রুরাল ডেভেলপ রয়েছে এর মধ্যেও বেশ কতগুলো টপিক আলোচনা করা রয়েছে এমসি রয়েছে তারপরে জেনারেল নলেজ এর মধ্যে ইতিহাস ভূগোল ভারতীয় সংবিধান ভারতীয় অর্থনীতি পরিবেশ বিদ্যা এবং জেনারেল নলেজ মিসলেনিয়াস তো ইতিহাস ভূগোলের ক্ষেত্রে আমরা ডেসক্রিপটিভ পাবো প্লাস এমসিকিউ পাবো এগুলোর ক্ষেত্রে কিন্তু পুরোপুরি এমসিকিউ কেউ সাজানো হয়েছে এরপরে আমাদের যে অংশটা সেটা হলো জিকে এখানে আমরা সাহিত্য ছদ্মনাম ভারতের জাতীয় উদ্যান এই সমস্ত যে বিষয়বস্তু এগুলো সব এখানে কভার করছে এরপরে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা এই বিভিন্ন যে বলতে পারো প্রজেক্ট বা প্রকল্প রয়েছে সেগুলো এখানে দেওয়া থাকবে এরপরে পাটিগণিতের যে বিভিন্ন অধ্যায় যেমন ধরো সংখ্যা তত্ত্ব ভগ্নাংশ লস্কু সরলীকরণ গড় অনুপাত সমানুপাত মিশ্রণ একদম আপ টু নল চৌপাচা পর্যন্ত যেই সমস্ত চ্যাপ্টার আমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষাতে রয়েছে সেগুলো কিন্তু দেওয়া আছে এরপরে বাংলা ব্যাকরণ থাকবে আমাদের এই পরীক্ষাতে বাংলা ব্যাকরণটা এই বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া আছে দেখো ধ্বনি ধাতু শব্দ প্রত্যয় পথ ক্রিয়ার সমাস কারক বিভক্তি সন্ধি বচন প্রত্যেকটা অংশ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে এখানে ইংলিশ টু বেঙ্গলি প্রবাদ বাক্যের বাংলা অর্থ শহর রয়েছে শুদ্ধ অশুদ্ধ রয়েছে এবং তারপরে আমাদের যে সেকশনটা সেটা হচ্ছে ইংলিশ ইংলিশের মধ্যে আর্টিকেল প্রিভিজিশন ফ্রেজাল ভার্ব ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইনউনি অ্যান্টনি ওয়ান আওয়ার সাবস্টিটিউশন সেন্টেন্স কমপ্লিশন রয়েছে স্পট দি এরোর রয়েছে ইডিয়াম ফ্রেস এবং তারপরে এমসি বিভিন্ন ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে স্পেলিং টেস্ট রয়েছে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট রয়েছে তারপর দেখতে পাবে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির উপরে একটা মেটেরিয়াল দেওয়া হয়েছে সাথে এমসি প্রশ্নও রয়েছে এবং তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবে এখানে সাম্প্রতিক যে ঘটনাবলি সেগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে এবং একদম শেষে তোমরা পেয়ে যাবে বিগত বছরের প্রশ্নোত্তর এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা টোটাল ছটা যে পরীক্ষা হয়েছে বিগত বছরে সেই সমস্ত পরীক্ষার কিন্তু প্রিভিয়ার্সের প্রশ্ন বলতে পারো অ্যান্সার কী সহ কিন্তু দেওয়া রয়েছে আচ্ছা এবার আমরা বইটার কন্টেন্টে ডিরেক্ট চলে আসি কেমন কী প্রেজেন্টেশন রয়েছে দেখো পঞ্চায়েত সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যে সেকশনটা সেখানে তোমরা পঞ্চায়েত ব্যবস্থার সৃষ্টির ইতিহাস এখানে তোমরা এই বিষয়বস্তুগুলো পাবে মূলত ওয়ান লাইনের ফর্ম্যাটে সাজানো যেমন ধরো উনিশশো ছাপ্পান্ন সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এর বলবান রায় মেহতা কমিটির নেতৃত্বে একটি কমিটি গঠন করে নেতৃত্বে কমিটি গঠন করছে এবং তিনি তার রিপোর্টে উনিশশো সালে পেশ করে রিপোর্টের মধ্যে কি সুপারিশ ছিল সেগুলো সব লেখা রয়েছে মানে কিভাবে পঞ্চায়েত ব্যবস্থাটা আসছে এরপরে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে আলোচনা রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের গঠন গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস গ্রাম পঞ্চায়েতের কার্যবলী কর্তব্য খুব সুন্দর করে কিন্তু টু দি পয়েন্ট ওয়ান লাইনের ফর্ম্যাটে লেখা আছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির গঠন পঞ্চায়েত সমিতির আয়ের উৎস কী হতে পারে পঞ্চায়েত সমিতির কার্যবলী এরপরে জেলা পরিষদ চলে আসছে তার গঠন রয়েছে আয়ের উৎস কার্যবলী রয়েছে তারপরে দেখতে পাবে পঞ্চায়েত ব্যবস্থার সম্পর্কিত মানে কিছু কিছু গুরুত্বপূর্ণ কমিটি যেমন রায় মেহতা কমিটি অশোক মেহতা কমিটি ঠিক আছে জি আহ জিভিকে রাও কমিটি এগুলো সব কিন্তু কমিটিগুলোর নাম উল্লেখ রয়েছে আচ্ছা এখানে পঞ্চায়েত রাজ সম্পর্কিত যে কিছু যে ধারাগুলো রয়েছে পঞ্চায়েত সম্পর্কিত সেই ধারাগুলো এখানে দেওয়া রয়েছে ধারা দুশো তেতাল্লিশ পরিভাষা দুশো তেতাল্লিশের গ্রামসভা যেরকম যেরকম আমাদের আর্টিকেলে আছে সেগুলো দেওয়া আচ্ছা এই তুমি এটুকু বিষয়ে পড়ে নিলে এর ওপরে কিন্তু এখানে এমসিকিউ দেওয়া দেখো এখানে এমসিকিউ দুই একটা দেখানো গেলে বুঝতে পারবে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর আছে পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোন মানে কোনটি এরকম কিন্তু পরপর তোমরা এমসিকিউ পাবে টোটাল এখানে দেখতে পাবে চল্লিশটা এমসি কেও প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ভালো মানের প্রশ্ন এবং সেগুলোর অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবার আমরা দ্বিতীয় দ্বিতীয় সেকশনে চলে আসবো সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামীণ উন্নয়ন এরকম এবি বি করে কিন্তু চ্যাপ্টারের ভাগ রয়েছে দেখো গ্রামীণ উন্নয়নের মধ্যে এখানে ভারতের মানে গ্রামীণ উন্নয়ন সম্পর্কে পুরো একটা নোটস দিয়েছে তারপর গ্রামীণ উন্নয়নের গুরুত্ব মানে একদম কিন্তু তু ডি পয়েন্টে লেখা আছে যে জিনিসটা বলতে পারো যে আমাদের পড়তে গেলে কিন্তু খুব সুবিধা হবে ঠিক আছে নাবার্থ সম্পর্কে রয়েছে গ্রামীণ শিল্পায়ন বিভিন্ন কৃষি গ্রামীণ মানে বিপ্লব যেগুলো হয়েছিল যেমন সবুজ বিপ্লব ধান গমের সাথে সম্পর্কিত সময়কাল মানে কোন সময় হয়েছিল এই বিপ্লবের জনক কারা ছিলেন এগুলো কিন্তু পরপর তোমরা পেয়ে যাবে ঠিক আছে তারপর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু এই অধ্যায়টার উপরেও এমসি প্রশ্ন রয়েছে টোটাল পনেরোটা এখানে অ্যান্সার দেওয়া রয়েছে ঠিক আছে এরপর আমরা চলে আসবো একেবারে ডিরেক্ট জেনারেল নলেজ যে নলেজের যে সেকশন সেখানে অর্থাৎ ইতিহাস ভূগোল দেখো প্রথমে আমরা ইতিহাসটা দেখে নেব ইতিহাসের প্রথমে মেটেরিয়াল দেওয়া রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসে কিছু বিখ্যাত গ্রন্থ এবং শিলালিপি যেগুলো ধরো অর্থশাস্ত্র রচয়িতা কৌটিল্য বুদ্ধচরিত অশ্বঘোষ চরক সংহিতা চরক এরকম কিন্তু পরপর এই যে তালিকা সেটা তোমরা পাচ্ছ এরপরে ঐতিহাসিক লিপি এবং প্রশস্তি হাতিগুম্পা লিপি কলিঙ্গরাজ খারবেলের আচ্ছা এখানে দেখতে পাবে প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্ব গুরুত্বপূর্ণ যে যুদ্ধগুলো যেমন ধরো প্রথম তরের যুদ্ধ এগারোশো একানব্বইতে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়ির মধ্যে হয়েছিল জয়ী হয়েছিল পৃথ্বীরাজ চৌহান ঠিক আছে এভাবে কিন্তু এই যে গুরুত্বপূর্ণ চার্টগুলো সেগুলোকে দেওয়া রয়েছে এখানে ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ বংশ পরিচয় যেমন ধরো হরজঙ্গ বংশ কত সালে মানে সেটা কত সাল থেকে কত সাল অবধি ছিল রাজধানী কোথায় ছিল প্রতিষ্ঠাতাকে শ্রেষ্ঠ সম্রাটকে শেষ সম্রাটকে পুরো তালিকা কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রাচীন এবং মধ্যযুগের ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাল ঠিক আছে এই সময়ে টাইম পিরিয়ডের মধ্যে কী কী ঘটনা ঘটেছিল সেগুলো কিন্তু চার্টের মাধ্যমে তারা প্রেজেন্ট করেছে আচ্ছা অনেক একটা বড় লিস্ট রয়েছে দেখতে পাচ্ছো যথেষ্ট ভালো কন্টেন্ট এগুলো এরপরে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিখ্যাত সাল যেমন ধরো এইটিন ফিফটি সেভেন সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা দেওয়া শতকে শিক্ষার প্রসার সেভেন্টিন এইটি ওয়ানে কলকাতাতে প্রতিষ্ঠা হয়েছিল কি কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠাতে কে ছিলেন ওয়ারেন হেস্টিংস এই যে লিস্ট এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে বিভিন্ন পত্রপত্রিকার তালিকা রয়েছে বেঙ্গল গেজেট ভাষা ইংরেজি কত সালে হয়েছিল প্রতিষ্ঠাতা জেমস আগস্ট হিকি তালিকা এরকম পেয়ে যাচ্ছ গুরুত্বপূর্ণ যে চুক্তি তার তালিকা রয়েছে আচ্ছা এখানে বিভিন্ন গভর্নর গভর্নর জেনারেল ভাইসরয়গন তাদের যে তালিকা তাদের কার্যকাল কি ছিল সেই সময় কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যেমন রবার্ট ক্লাইভের সময় পলাশির যুদ্ধ আলীনগরের সন্ধি বিদেরাজ যুদ্ধ লোলন্দাসদের পরাজয় হল সেই সমস্তগুলো কিন্তু লেখা আছে তো অবশ্যই এই প্রত্যেকটা চার্ট যেগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা চার্ট কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে আমরা পেয়ে যাচ্ছি গুরুত্বপূর্ণ বই এবং লেখক স্বাধীনতা সংগ্রামের সময় যেমন ধরুন গীতা রহস্য বালগঙ্গাধর তিলকের লেখা তা মাই মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর লেখা এরকম গুরুত্বপূর্ণ গ্রন্থের তালিকা রয়েছে ভারতীয় বিপ্লবী সংগঠনসমূহ হিন্দু মেলা কত প্রতিষ্ঠিত হয় স্থান কোথায় প্রতিষ্ঠাতাকে রয়েছে আচ্ছা বহির বিপ্লবী সংগঠন যেমন ধরো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ক্যালিফোনিয়াতে তারকনাথ দাস প্রতিষ্ঠাতো এরকম চার্ট আমরা পাচ্ছি এরপরে চলে আসছে দেখো ইতিহাসের উপরে এমসিকিউ বেশ অনেকগুলো ইতিহাসের উপরে ইতিহাসের উপর এরকম এরকম প্রশ্ন আছে যেমন ধরো শেতাম্বর দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা এরকম খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হতে পারে সেই সমস্ত প্রশ্ন দিয়ে কিন্তু বলতে পারো যে এক প্রকার এমসি বা প্র্যাকটিস সেট ধরনের ইতিহাসের উপরে তৈরি করা হয়েছে টোটাল একশো আটষট্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমরা সেটটাকে পেয়ে যাচ্ছি দেখো মূল্যবান ঐতিহাসিক দলিল ইনামা কার লেখা এবং প্রত্যেকটা যে প্রশ্ন তার যে উত্তর সমূহ সেগুলো কিন্তু তোমরা এখানে একটা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছে মার্ক করে ভালো করে পড়ে মুখস্থ করে নেওয়া যেতে পারে এরপরে ভারতের ভূগোলে আমরা চলে আসবো এখানেও তাই খুব ভালো মেটেরিয়াল দেওয়া রয়েছে দেখো উপদ্বীপ ভারতের শৃঙ্গের তালিকা আনাইমোদী অবস্থান কোথায় রাজ্য কোথায় গেল ভারতের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ ধরো অন্ধ্রপ্রদেশ সর্বোচ্চ শৃঙ্গ আমরাক্ডা আরমাকোন্ডা গুজরাটের গিরনার হিমাচল প্রদেশের রিও পুগিল কর্ণাটকের মূল্যায়নগিরি ঠিক আছে মধ্যপ্রদেশের ধূপগড় এরকম কিন্তু তালিকা রয়েছে এরপর আমরা পেয়ে যাব ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেমন ধরো কারাকোরাম পর্বতের গড ইউনিভার্সিটি বা কে টু ঠিক আছে এটা ভারতের সর্বোচ্চ শৃঙ্খ সেটাও ব্র্যাকেটে উল্লেখ করে দিয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রণালী যেমন ধরো দশ ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে ডান প্রণালী রাসেট রয়েছে দক্ষিণ আন্দামান ক্ষুদ্র আন্দামানের মধ্যে ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের যে সীমানা সেগুলো উল্লেখ করা হয়েছে ভারতের সাথে বাংলাদেশের সীমানা সর্বোচ্চ এবং কোন কেন্দ্র মানে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সেটা বর্ডার শেয়ার করছে সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে খুব সুন্দর করে কিন্তু ছকের মাধ্যমে সাজানো হিমালয়ের প্রধান গিরিপথ সমূহগুলো দেওয়া হয়েছে যেমন ধরো চাংলা লাদাখ এবং তিব্বতের মধ্যে রয়েছে অবস্থান ভারত চীন সীমান্ত আচ্ছা উপদ্বীপ ভারতের পর্বত শৃঙ্গের যে তালিকা সেটা দেওয়া হয়েছে যেমন ধরো দামোদর এটা ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়েছে ঠিক আছে এবং এটা পতনস্থলটা কোথায় রয়েছে হুগলি যেখানে গঙ্গার অপর নাম এবং এর উপনদীগুলো হচ্ছে বড়াকড় বোকারো জামরিয়া কোনার তো খুব সুন্দর কিন্তু সহজ সরল ভাষাতে তালিকাগুলো সাজানো এখানে আমরা জিওগ্রাফির ওপরে এমসিকিউ পাচ্ছি যেমন ধরো দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি কোন নদীর তীরে কোটা শহর অবস্থিত ঠিক আছে খুব ভালো প্রশ্ন দিয়ে কিন্তু বলতে পারো জিওগ্রাফির যে প্রশ্নগুলো সেগুলোকে কিন্তু সাজানো হয়েছে টোটাল এখানে আমরা সত্তরটা প্রশ্ন পাচ্ছি এখানে পুরোপুরি অ্যান্সার কি দেওয়া রয়েছে আচ্ছা ভারতীয় সংবিধানের পরে আমরা এমসি কিউ ফর্ম্যাটে মেটেরিয়াল পাবো আমরা কয়েকটা এমসি যদি দেখে নি দেখো ভারতের সংবিধান রচনা করেছিল কারা ভারতের গণপরিষদ গঠিত হয় কত সালে গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কতজন ছিলেন গণপরিষদের প্রথম অধিবেশনেকে সভাপতিত্ব করেন গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ঠিক আছে পরপর কিন্তু একদম দেখতে পাবে চ্যাপ্টার ওয়াইজে কিন্তু রয়েছে এমসিকিউ গুলো একদম গণপরিষদ তোমরা যতগুলো এমসিকিউ হতে পারে মোটামুটি এই পরীক্ষার জন্য তা কিন্তু কভার করা হয়েছে এর পাশাপাশি হয় অন্ধ্রপ্রদেশ ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশের অন্তর্গত ঠিক আছে এখানে দেখতে পাবে সিকিম কত সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় দেখো এখানে বলছে ডক্টর আম্বেদকর সংবিধানের কোন ধারাটিকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন ভারতের সংবিধানে কয়টি স্বাধীনতার অধিকার স্বীকৃত আছে খুব ভালো মানের কিন্তু প্রশ্ন তোমরা এই ক্ষেত্রেও পেয়ে যাবে একশোটা প্রশ্ন রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ একশোটা প্রশ্ন আচ্ছা এরপরে আমরা ভারতীয় অর্থনীতিটা দেখে নেব অর্থনীতির মধ্যে তাই এমসিবি সাজানো দেখো ভারতীয় মানে অর্থনীতিকে টেক অফ স্টেজ বলতে কি বোঝায় ভারতের সত্তর পার্সেন্ট কর্মী নিযুক্ত রয়েছে কোন ক্ষেত্রে ঠিক আছে তারপরে দেখো পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানকে ভারতের অর্থনীতি কি ধরনের অর্থনীতি এরকম ভালো ভালো প্রশ্ন কিন্তু তোমরা পাবে মূলধন কাকে বলে নিম্নে বর্ণিত কোনটি ভারতের ভবিষ্যৎ শিল্পায়নের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ইকোনমিক সার্ভে পাবলিশ করে কারা অর্থনীতির জনক কাকে বলা হয় নাবার্ড কৃষির সাথে সম্পর্কিত ঠিক আছে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির হার ঋণাত্মক হয়েছিল কোন পরিকল্পনাতে এরকম খুব ভালো ভালো প্রশ্ন কিন্তু তোমরা পাবে এক্ষেত্রে আশিটা প্রশ্ন রয়েছে এবং এখানে কিন্তু অ্যান্সার কি করে দেওয়া আছে আচ্ছা এরপরে আমরা পরিবেশবিদ্যাটা দেখে নেবো পরিবেশবিদ্যার মধ্যে এখানে পরিবেশ সংক্রান্ত যে সমস্ত যন্ত্রপাতি সেগুলো একটা চার্ট তারা প্রোভাইড করেছে যেমন ধরো ইকো সাউন্ডার জলের গভীরতা মাপার জন্য বাদ পতাকা বায়ুর প্রবাহের দিক নির্ণয় তারপরে এখানে দেখতে পাবে গ্লুকোজ মিটার রক্তে শর্করার পরিমাণ তারপরে স্পিগমোম্যানোমিটার রক্তের পরিমাপ রক্তচাপ পরিমাপ করার জন্য তো এগুলো কিন্তু পরিবেশ সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি সেগুলোর তালিকা পাচ্ছি তারপরে পরিবেশ সংক্রান্ত এমসি রয়েছে এনভায়রমেন্ট কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে এরপর কবে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পরিবেশ দূষণ ঘটায় এমন একটি বিদ্যুৎ শক্তি আচ্ছা পশ্চিমবঙ্গে বনের শতকরা পরিমাণ কত পরিবেশ আইন কবে প্রণয়ন করা হয় কে শিলায় জীবাশ্ম মানে কোন যে শিলাতে জীবাশ্মটা পাওয়া যায় এরকম বিভিন্ন প্রশ্ন তোমরা দেখবে এখানে টোটাল কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে আমি দেখিয়ে দিই তোমাদেরকে টোটাল আশিটা প্রশ্ন কিন্তু এই বলতে পারে পরিবেশের উপর দেওয়া এবং আমাদের এইখানে পরিবেশটা শেষ হচ্ছে এখান থেকে আমরা পাবো জেনারেল নলেজের মিসলেনিয়াস অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা যে বিষয় তুমি পড়লে এতক্ষণ তার উপরে একটা মিক্সড এমসি দেওয়া হয়েছে দেখো বলছে পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি আরাবলী পর্বশ্রেণীর নিম্নলিখিত কোনটির একটি উদাহরণ তো বিভিন্ন ইতিহাস ভূগোল মিলিয়ে মিশেই কিন্তু পাবে দেখো ফতেবুর স্বীকৃ কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল সোমপুরি কে প্রতিষ্ঠা করেন মামস কি ঘটিত রোগ এটা জেনারেল সেন্সের কোশ্চেন দেখেন বিন্ধাচল বিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত আচ্ছা মাতশ্রী কার ঠিক আছে এরকম কিন্তু বিভিন্ন মিক্সড ফরম্যাটের প্রশ্ন দিয়ে তোমরা এখানে একটা মিসলেনিয়াস পার্ট পেয়ে যাচ্ছ টোটাল এখানে দেখতে পাবে ছিয়ানব্বইটা প্রশ্ন রয়েছে যেমন ধরো কোন নদী অমরকণ্টক পাহাড় থেকে সৃষ্টি হয়েছে চাকমা উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায় রাম সেতু নামে পরিচিত কোন প্রণালী ভারতের প্রথম চালকবিহীন মেট্রো কোথায় চালু হয়েছে এরকম প্রশ্ন পাচ্ছো টোটাল এবং এখানে কিন্তু এমসিকিউ দেওয়া আছে আচ্ছা এবার আমরা চলে আসবো একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো স্ট্যাটিক জিকে জিকের মধ্যে আমাদের যে সমস্ত বিষয়গুলো কভার করা হয়েছে সেগুলো যেমন ধরো প্রথমে রয়েছে বাংলা সাহিত্যের বিভিন্ন উপন্যাসের রচয়িতা পথের পাঁচিলি রচয়িতা বিভূষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাসের নাম আর একটা হচ্ছে কামনা বাসনা সমরেশ বসু এই যে তালিকা পুরোটা তোমরা পেয়ে যাচ্ছ বাংলা সাহিত্যিকদের যে ছদ্মনাম যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম ভানুসিংহ মঈনুদ্দিন আহমেদ সেলিম আলী খান তারপরে এখানে দেখতে পাবে সুভাষ মুখোপাধ্যায় সুবচনী বিমল মিত্র জাবালি তো তাদের যে ছদ্মনামগুলো ছিল সেগুলো দেওয়া আছে আচ্ছা ভারতের জাতীয় উদ্যানের যে তালিকা তোমরা পেয়ে যাবে এটা জিওগ্রাফির মধ্যেও পড়ে অনেকটা বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক বেতলা ঝাড়খণ্ডে রয়েছে কাজিনাগা ন্যাশনাল পার্ক আসামে রয়েছে মধুমালায় জাতীয় উদ্যান তামিলনাড়ু পালামু রয়েছে ঝাড়খণ্ডে আচ্ছা রাজ্য উৎসবের তালিকা পশ্চিমবঙ্গে যে সমস্ত উৎসব গুরুত্বপূর্ণ ওড়িশার মধ্যে যেগুলো রয়েছে বিহারে ছট পূজা করম উৎসব পারুল এই তালিকাটা কিন্তু রয়েছে খুব গুরুত্বপূর্ণ এই তালিকাটা আচ্ছা ভারতের বিভিন্ন উপজাতি তার যে তালিকা দেওয়া রয়েছে অসমের মধ্যে আমরা বড়ো খেলমা খামতি এই সমস্ত উপজাতিগুলোকে পাই এগুলোর তালিকা রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে নৃত্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চার্ট এটা বলতে পারো যেমন ধরো ভারতনাট্যম ঠিক আছে কোথাকার ফেমাস ডান্স তামিলনাড়ু ঠিক আছে ধ্রুপদী নৃত্য ছৌ নাচ কোথা দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে ধরো এখানে বললো বিহু রাস্টলীলা কোথায় ফেমাস রয়েছে অসমে রয়েছে তো এখান থেকে কিন্তু প্রতি বছর বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে সেই তালিকা আমরা পেয়ে যাচ্ছি বিভিন্ন খেলা এবং ট্রফি কোন খেলার সাথে কোন কোন ট্রফি যুক্ত ঠিক আছে ফুটবলের সঙ্গে ডুরান কাপ রোভার্স কাপ সন্তোষ ট্রফি বিসি রায় ট্রফি ইন্দিরা গান্ধী ট্রফি খুব ফেমাস এগুলো আচ্ছা এখানে তোমরা হকির মধ্যে দেখতে পাবে আগাখান কাপ রয়েছে ধ্যানচাঁদ ট্রফি রয়েছে পুরো লিস্ট কিন্তু আমরা এখানে পেয়ে যাব এরপরে দেখতে পাবে যে বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত যে শব্দগুলো যেমন ধরো লুপ ঠিক আছে পুশ স্পিন এগুলো কোন খেলার সাথে যুক্ত টেবিল টেনিসের সঙ্গে যুক্ত রয়েছে গ্যামবিট এগুলো দাবার সঙ্গে যুক্ত এই যে তালিকা এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে আচ্ছা ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্যের ধারণা যেমন ধরো ছৌ নৃত্য পশ্চিমবঙ্গতে রয়েছে এখানে ভাঙড়া রয়েছে পাঞ্জাবে এরকম গুরুত্বপূর্ণ কিন্তু তালিকা আমরা এখানে লোকনৃত্যের উপরে পেয়ে যাচ্ছি এরপরে যে সেকশনটা সেটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা এখানে তোমরা দেখতে পাবে কেন্দ্র সরকারের প্রকল্প বন্দে মাতারাম যেজনা কত সালে হয়েছিল কী উদ্দেশ্য তৈরি করা হয়েছিল এরকম কিন্তু প্রত্যেকটা প্রকল্প আমরা যেগুলো গুরুত্বপূর্ণ পেয়ে যাচ্ছি ইভেন এখানে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সবুজ সাথী মাতৃযান কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী গতিধারা খাদ্য সাথী ঐক্যশ্রী প্রকল্প প্রত্যেকটা প্রকল্প কিন্তু কত সালে তৈরি হয়েছে এবং কী উদ্দেশ্যে তৈরি হয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে সুবিস্তারিতভাবে পেয়ে যাবো এবার আমাদের চলে আসছে পাটিগণিতের যে সেকশন দেখো পাটিগণিত এই বইটার মধ্যে যেভাবে দেওয়া রয়েছে কিছু এক্সাম্পল ওয়াইজ প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে সলভ করা আছে এবং যে সলিউশন রয়েছে উশন খুব ভালোভাবেই দেওয়া এবং তোমাদের অঙ্কের জন্য অবশ্যই অন্য একটা বই প্র্যাকটিস করতে হবে আমি তোমাদেরকে বুক লিস্ট ভিডিও সাজেস্ট করেছিলাম গ্রাম পঞ্চায়েতের তোমরা অবশ্যই প্লে লিস্টে ঢুকে দেখে নিও সেখানে আমি বিভিন্ন বইয়ের কথা বলেছি অঙ্ক বই সেখানে একটা উল্লেখ করেছি সেই বই থেকে তোমরা অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে পারো পাশাপাশি এই বইটা যদি তুমি সংগ্রহ করো এখান থেকেও কিন্তু অঙ্কগুলোকে একবার দেখে নিতে পারো দেখো এখানে বিভিন্ন অঙ্ক সেগুলো কিন্তু পরপর সলভ করতে করতে আসা আছে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কভার করেছে এখানে সংখ্যাতত্ত্ব ভগ্নাংশ অধ্যায় থেকে দেখতে পাচ্ছ বেশ কিছু অঙ্ক উদাহরণস্বরূপ রয়েছে লসাগু গশকো থেকে বিভিন্ন অঙ্ক দেওয়া হয়েছে এবং সেগুলো সমাধান স্বরূপ কিন্তু দেওয়া রয়েছে গড়ের চ্যাপ্টার দেখতে পাচ্ছ অঙ্কের যে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা অধ্যায় পাটিগণিতে যেগুলো হওয়া উচিত এই পরীক্ষার জন্য সেগুলো কিন্তু রয়েছে অনুপাত সমানুপাতের দেখতে পাবে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা মানে প্রত্যেকটা টাইপের অঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ শতকরা রয়েছে মিশ্রণের যে চ্যাপ্টার রয়েছে অংশেদিরই কারবার দেখতে পাচ্ছ এর পাশাপাশি লাভ ক্ষতি রয়েছে সময়কার্য দূরত্বের অধ্যায় থেকে বিভিন্ন অঙ্ক করা হয়েছে তো এই যে অঙ্কগুলো দেওয়া আছে এই প্যাটার্নের অঙ্কই কিন্তু গ্রাম পঞ্চায়েত পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে তো এভাবে আমরা অঙ্কের একটা মেটেরিয়াল পাচ্ছি এর পাশাপাশি আমরা চলে আসবো বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যেটা এই বইটার মধ্যে বেশ ভালো করে দেওয়া রয়েছে এবং খুব সুন্দর প্রেজেন্টেশন দেখো প্রথমে ধ্বনি ধ্বনির মধ্যে কি ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি কি স্পর্শ ধ্বনি অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি কি হতে পারে প্রত্যেকটা কিন্তু আলোচনা আছে ধাতুর মধ্যেও তাই দেখতে পাবে ধাতুর পরিচয় ধাতুর প্রকারভেদ এখানে আলোচনা করা রয়েছে এবং এখানে শব্দ থেকে দেখতে পাবে একটা মেটেরিয়াল রয়েছে খুব সুন্দর করে বোঝানো হয়েছে গ্রামাটিক্যাল বিষয়গুলো প্রত্যয় প্রত্যয়ের মধ্যে কৃত প্রত্যয় ঠিক আছে তারপরে এর যে বিভাগগুলো বৈশিষ্ট্য কী কী হতে পারে তারপর পদ এর মধ্যে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এই সম্পর্কে রয়েছে উদাহরণস্বরূপ কিন্তু দেওয়া আছে দেখো প্রত্যেকটা জিনিস তুমি একদম টু দি পয়েন্ট পেয়ে যাবে পুরুষবাচক আমি তুমি সেই ইত্যাদি সাকল্য সব সকল উভয় ইত্যাদি এই ধরনের কিন্তু একদম পয়েন্ট ধরে ধরে প্রত্যেকটা জিনিস লেখা এবং গ্রামারের যে প্রত্যেকটা অধ্যায় আমাদের প্রয়োজন প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু আছে দেখো ক্রিয়ার কাল ঠিক আছে বর্তমান অতীত কাল সম্পর্কে রয়েছে অর্থাৎ যেটা একটু টেন্স সমাজ সম্পর্কে রয়েছে এর মধ্যে দ্বন্দ্ব সমাজ কি সমাজ কাকে বলে সন্ধি সমাজের মধ্যে যে ডিফারেন্স দ্বন্দ্ব সমাজের শ্রেণীবিভাগ দেখো এখানে দ্বন্দ্ব শ্রেণী শ্রেণীবিভাগটা রয়েছে কর্মধারায় সমাস রয়েছে কর্মধারায় সমাসের শ্রেণী বিভাগ পেয়ে যাচ্ছ তৎপুরুষ সমাস রয়েছে তার শ্রেণীবিভাগ রয়েছে বহুব্রীহি সমাসের বলতে পারো উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে শ্রেণীবিভাগগুলো রয়েছে এখানে আমাদের কারকের অধ্যায় কারক চেনার উপায় কর্তৃকারক কর্মকারক করণ কারক ঠিক আছে সম্প্রদায় কারক যেগুলো যেগুলো হবে প্রত্যেকটা কিন্তু এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে বিভক্তি দেখতে পাচ্ছ কারক এবং বিভক্তি মানে আমাদেরকে পাশাপাশি পড়তে হয় সেগুলোও কিন্তু এখানে বলতে পারো এক বচন বহু বচনের মধ্যে একদম লিস্টের মধ্যে কিন্তু তারা ফেলে দিয়েছে সম্বন্ধ পদ সম্পর্কে রয়েছে এখানে সন্ধি পেয়ে যাবে সন্ধির বিভিন্ন যে উদাহরণ সেগুলো দেওয়া রয়েছে ব্যঞ্জন সন্ধি আলাদা করা রয়েছে বিসর্গ সন্ধি আলাদা করা রয়েছে সর সন্ধিটাকে আলাদা করে দেওয়া হয়েছে বচনের মধ্যে এক বচন বহু বচন ঠিক আছে প্রত্যেকটা বিষয় পাবে পুরুষ রয়েছে উপসর্গ থেকে আমরা তথ্য পাচ্ছি অনুসর্গ থেকে আমরা তথ্য পাচ্ছি উদাহরণস্বরূপ এখানে বাক্য পরিবর্তন রয়েছে ধরো সন্দেহবাচক বাক্য এতক্ষণে হয়তো হেরে গেছে এই যে বিভিন্ন যে বলতে পারো গ্রামারের যে বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু আমরা খুব ভালো করে এখানে পেয়ে যাচ্ছি বাক্যের রূপান্তর রয়েছে বাচ্চ্য পরিবর্তন দেখতে পাচ্ছ লিঙ্গ পরিবর্তন থেকে এখানে একদম বলতে পারো এক প্রকার রুলস দিয়ে দিয়ে জিনিসগুলোকে উদাহরণের পাশাপাশি কিন্তু করেছে বিপরীতার্থক শব্দ দেওয়া রয়েছে এবং সেটা কিন্তু একদম বলতে পারো ক থেকে শুরু করেছে একেবারে এখানে হওয়া পর্যন্ত রয়েছে আচ্ছা সমচরিত ভিন্নার্থক শব্দ যেগুলো সেগুলো দেওয়া রয়েছে ধরো অন্ন ভাত অন্য মানে অপর সমর্থক শব্দ তোমরা পেয়ে যাবে মানে সিনোনিম অ্যান্টোনিম যেগুলোকে বলা হয় সেগুলো কিন্তু রয়েছে ঠিক আছে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ পেয়ে যাবে অন্ন গতি নেই যার অগত্যা এইরকম যে বিভিন্ন বিষয়গুলো প্রবাদ প্রবচন বা বাগধারা যেগুলো বিরাল তাপস্যি মানে ভণ্ড ঠিক আছে ভর্ষে গীঝালা মানে অপাত্রে দান এই ধরনের যে বিষয়গুলো পাচ্ছি আমরা এখানে আমরা দেখতে পাবো যে ইংরেজি প্রবাদ বাক্য বাংলা অর্থ সহ সেগুলো কিছু উদাহরণ দেওয়া রয়েছে শুদ্ধ অশুদ্ধ রয়েছে তো এখানে আমাদের বাংলাটা বা বাংলা ব্যাকরণ শেষ হচ্ছে এবার আমরা ইংলিশে চলে আসবো ইংলিশের মধ্যে দেখতে পাবো একটা ভালো মেটেরিয়ালি তারা প্রোভাইড করেছে আর্টিকেল প্রিপোজিশান থেকে এখানে যে ইউসেজ বলতে পারো বা বিভিন্ন উদাহরণস্বরূপ যেরকম বাংলা ব্যাকরণ পেয়েছ সেভাবেই কিন্তু আছে বিভিন্ন বাংলা টার্মের ইউজ তোমরা পাবে ইনডিফিনিট আর্টিকেল ইউস অফ মানে ইউসেজ অফ এ ঠিক আছে ইউসেজ অফ অ্যান এগুলো কিন্তু রয়েছে প্রিপোজিশন থেকে দেখতে পাবে বলছে হোয়াট ইজ প্রিপোজিশন বাংলা মিনিংয়ের পাশাপাশি তোমরা লেখাটা পাবে বুঝতে কিন্তু সুবিধা হবে আচ্ছা কমন অফ প্রিপোজিশন রয়েছে সাম স্পেসিফিক অফ সম্পর্কে রয়েছে অ্যাবাউট আফটার উদাহরণস্বরূপ কিন্তু পরপর তোমরা এগুলো সবই পেয়ে যাবে ঠিক আছে তারপর এখানে এই চ্যাপ্টারটা পড়লে এর উপরে কিন্তু তোমরা এখানে এমসিকিউ প্রশ্ন পেয়ে যাচ্ছ প্র্যাকটিস করার জন্য ঠিক আছে এখান থেকে তোমরা ইংরেজিটাকে কিন্তু প্র্যাকটিসও চ্যাপ্টারওয়াইস করতে পারবে এগুলোর উত্তর এখানে তোমরা লাস্টে কিন্তু পেয়ে যাচ্ছ দেখো এখানেও আবার আরও বেশ কিছু এমসিকিউ রয়েছে তারপরে আমরা যেটাতে চলে আসবো যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আমাদের ইংলিশের নেক্সট ফ্রেজাল ভার্ব দেখো ফ্রেজাল ভার্বের মধ্যে এখানে তোমরা বলতে পারো যে কিছু উদাহরণস্বরূপ দেওয়া আছে ফল ইন উইথ টু এগ্রি উইথ যে মিনিংগুলো সেগুলো ইংলিশে পাশে লেখা রয়েছে একটা ভালো মতোই কিন্তু দেওয়া আছে অনেক যে কটা দেওয়া আছে এগুলো কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব বলতে পারো এরপরে আমাদের ভয়েস চেঞ্জ রয়েছে ভয়েস চেঞ্জ আসলে কী এবং দেখো এখানে লেখা রয়েছে যে ভয়েস বা বাচ্চ তিন প্রকারের অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস এগুলো সব রয়েছে রুলস অফ ভয়েস চেঞ্জ যেগুলো সেগুলো লেখা রয়েছে টেবিল টেবিল অফ টেন্স ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস পুরো রুলস এবং যেভাবে যেভাবে আমাদেরকে করতে হবে প্রত্যেকটা কিন্তু তোমরা খেয়াল করবে খুব ভালো করে কিন্তু এখানে দেওয়া আছে ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছ রয়েছে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে রয়েছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তোমরা এক্সাম্পল পাবে যেটা ভীষণভাবে প্রয়োজন গ্রামারের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ ন্যারেশন চেঞ্জের মধ্যে চেঞ্জ অফ ন্যারেশন এখানে মানে এক্সাম্প্যাল রয়েছে তারপর এখানে আমাদের লেটেস্ট সিধা স্ট্রাকচার স্ট্রাকচার কেমন হবে দেওয়া রয়েছে ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচ এখানে উল্লেখ করে দিয়েছে ঠিক আছে তা এর মধ্যেও যে প্রশ্নবোধক বাক্যে কেমন হবে বা অপারেটিভ সেন্টেন্সে কেমন হয় তাকে ইম্পারেটিভে কেমন হয় এক্সপ্লেমেটিভ কেমন হয়ে থাকে ঠিক আছে সেগুলো কিন্তু সব পরপর দেওয়া আছে আচ্ছা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অধ্যায় দেখতে পাচ্ছ এখানেও তাই প্রত্যেকটা জিনিস পরপর পরপর সাজানো রয়েছে পার্টস অফ স্পিচও রয়েছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমের বেশ কিছু উদাহরণস্বরূপ এখানে একটা চার্ট প্রোভাইড করেছে তারা অনেকগুলো পাতার জুড়ে এবং এগুলো বলতে পারে ভোক্যাফসের কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট আচ্ছা এবার আমরা সিরোনিমসের উপরে বেশ কিছু এমসি পেয়ে যাচ্ছে প্র্যাকটিসের জন্য গেল এবং আমরা দেখতে পাবো এখানে অ্যান্টোনিমসের উপরেও কিন্তু এমসি আলাদা করে প্রোভাইড করা হয়েছে ঠিক আছে এরপরে আমাদের চলে আসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো এক কথায় যে প্রকাশ বলতে পারো সেই জিনিসটাই এগুলো কিন্তু উদাহরণস্বরূপ বেশ কিছু গুরুত্বপূর্ণ যেগুলো হতে পারে সেগুলোকে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে ঠিক আছে তারপরে এখানে আমরা এই ওয়ান ওয়ার্ডের ওপরে বেশ কিছু এমসি কেউ পাবো প্র্যাকটিস করার জন্য এখানে সেন্টেন্স কমপ্লিশনের উপর এমসি কেউ পেয়ে যাচ্ছি স্পট দি এর উপরে আমরা কিছু এমসি কেউ পেয়ে যাবো তো এগুলো মূলত এমসি কু ফর্মে দেওয়া এবং অ্যান্সার করে দেওয়া আছে আমি এগুলো প্র্যাকটিসের জন্য কিন্তু ভীষণ ভালো আচ্ছা ইডি এম ফ্রেজ এখানেও তোমরা দেখতে পাবে একেবারে যে ইডিএমএন ফ্রেজ রয়েছে মিনিং ইন ইংলিশ মিনিং ইন বেঙ্গলি এটার বলতে পারো প্রেজেন্টেশনটা ভীষণ ভালো ইডিএমএন ফ্রেজের উপরে আমরা এখানে এমসি কেউ পেয়ে যাব প্র্যাকটিসের জন্য স্পেলিং টেস্ট রয়েছে এখানে দেখতে পাবে অর্থাৎ ইংলিশের কিন্তু তোমরা খেয়াল করলে দেখছো যে প্রত্যেকটা যে চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে আচ্ছা তো আমাদের ইংলিশটা এখানে মোটামুটি শেষ হচ্ছে যথেষ্ট ভালো মেটিরিয়াল দেওয়া রয়েছে একটা গাইড বই হিসাবে তো এবার আমাদের চলে আসছে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি এর ওপরে বলতে পারো যে কিছু প্রথমে দেওয়া রয়েছে তারপরে আমরা কিন্তু ডিরেক্ট আমরা এমসি কিউতে চলে আসবো কম্পিউটারের ওপরে বিভিন্ন ওই প্রশ্ন যেমন ধরো কি বা আইবিএম ওয়ান ফোর জিরো ওয়ান কোন প্রজন্মের কম্পিউটার তো কম্পিউটার সম্পর্কিত বেশ কিছু এমসি কিউ প্রশ্নোত্তর আমরা এখানে পেয়ে যাবো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কতগুলো এখানে এমসি কিউ তারা প্রোভাইড করেছে টোটাল এখানে দেখতে একশো কুড়িটা এমসিকিউ রয়েছে এবং তার কিন্তু এখানে অ্যানসার কি দেওয়া আচ্ছা এখান থেকে আমাদের শুরু হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখতে পাবে যে গুরুত্বপূর্ণ যে সাম্প্রতিক ঘটনাগুলি সেগুলো তুলে ধরা হয়েছে ফিল্ম ফেয়ার পুরস্কার দু এর মধ্যে বিভাগ এবং পুরস্কার বিজেতাদের নাম রয়েছে আচ্ছা এখানে ভারত রত্ন সম্মান দু এগুলো ফুল আপডেটেড রয়েছে হ্যাঁ পদ্মবিভূষণ পুরস্কার দু পদ্মভূষণ দু পদ্মশ্রী দু রয়েছে এবং পুরো লিস্ট একদম কিন্তু তারা তুলে দিয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দু স্টার লিস্ট রয়েছে অর্জুন পুরস্কার রয়েছে দ্রোণাচার্য পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার লাইফ টাইম এখানে অস্কার পুরস্কার দু চব্বিশ পেয়ে যাবে আচ্ছা এখানে অমৃত ভারত রয়েছে স্টেশন ভিত্তিক ঐতিহ্যের একশো উনসত্তর বছর বা ভারতীয় রেলের একশো উনসত্তর বছর আদিত্য এল ওয়ান সম্পর্কিত যে আলোচনা সেটা আমাদের এখানে দেওয়া হয়েছে তারপর এখানে দেখতে পাবে কিছু ওয়ান লাইনের ফর্ম্যাটে কোশ্চেন সেগুলো কিন্তু আদিত্য এল ওয়ান সম্পর্কে রয়েছে আচ্ছা এখানে আমরা জি টোয়েন্টি সামিট দু তেইশ সম্পর্কে পাবো জি টোয়েন্টি দেশের রাজধানী কারেন্সি প্রিএম প্রেসিডেন্টের তালিকা রয়েছে এখানে যে সামিট হল নটি দেশে সেগুলো রয়েছে তার উপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে ওয়ান লাইনের ফর্ম্যাটের সাজানো রয়েছে এক্সট্রা কিছু অন্যান্য ওয়ান লাইনের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো এই পর্যন্ত কারেন্ট এফেয়ার্স এখান থেকে আমাদের প্রিভিয়াস ইয়ার শুরু হচ্ছে আমরা দেখিয়ে দেবো যে কতগুলো মানে কোন কোন রাজ্যের সরি জেলার রয়েছে দেখো এই বিগত বছরের প্রশ্নত এটা মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এক্সামিনেশন দু হাজার আঠেরো তার যে প্রশ্নপত্র পুরো প্রশ্নপত্র তোমরা এখানে পেয়ে যাবে এবং সেটাকে সাবজেক্ট ওয়াইজ ভাগ করা হয়েছে জি কে বেঙ্গলি অ্যারিথমেটিক তারপর আমাদের জেনারেল নলেজ থেকে যেরকম প্রশ্ন এসেছিল সেগুলোকে দেখবে তোমরা কিন্তু পরপর দেওয়া আছে এবং সেগুলোর অ্যান্সার তোমরা এখানে পাবে এটা মুর্শিদাবাদে দু হাজার আঠেরোর যে পরীক্ষা হয়েছিল সেটা সেক্রেটারি পঞ্চায়েত সেক্রেটারি সেটার প্রশ্নপত্র যেরকম যেরকম প্রশ্ন এসেছিলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে এবং এখানে কিন্তু উত্তর করে দেওয়া রয়েছে ঠিক আছে মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত সহায়ক এটা দু হাজার আঠারোর প্রশ্ন তারপরে প্রশ্নপত্র রয়েছে একদম লাস্টে তোমরা এটারও কিন্তু অ্যান্সার পেয়ে যাবে এটা নদীয়া গ্রাম পঞ্চায়েত কর্মী দু হাজার আঠারোর যে প্রশ্নপত্র সাধারণ জ্ঞান থেকে যে কটা প্রশ্ন এসেছিল ইংলিশ থেকে যা এসেছিল সেগুলো কিন্তু সাজানো হয়েছে গণিত থেকে এসেছিল অ্যান্সার দেওয়া রয়েছে এবং এটা সাউথ চব্বিশ পরগনা গ্রাম পঞ্চায়েত কর্মী এক্সামিনেশন দু হাজার সতেরো তার যে প্রশ্নপত্র সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এটা হচ্ছে সহায়ক যে পরীক্ষা হয়েছিল সাউথ চব্বিশ পরগনার টু থাউজেন্ড ফরটিনে সেটারও কিন্তু প্রশ্নপত্র তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবং একদম লাস্টে তোমরা দেখবে এটারও কিন্তু উত্তর দেওয়া রয়েছে তো এই ছিল মোটামুটি বইটার মধ্যে একটা কমপ্লিট গাইড বই গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য এবং যে মানে বইটা কিন্তু খুব মোটা নয় তোমরা সংগ্রহ করলে খুব তাড়াতাড়ি বইটা কমপ্লিটও করতে পারবে তো আমি বলবো যে অবশ্যই বইটা ভালো করা হয়েছে এবং যথেষ্ট যত্ন নিয়ে বইটাকে তৈরি করা এবং একটা বইয়ের মধ্যে আমরা সব কিছুই পেয়ে যাচ্ছি মোটামুটি আমাদের বলতে পারো প্রিভিয়াস ইয়ারও রয়েছে এমসি রয়েছে স্টাডি মেটেরিয়ালও রয়েছে তো তোমরা চাইলে বইটাকে সংগ্রহ করে পড়তে পারো পড়াশোনা করতে পারো বইটার যে অনলাইনের পার্চেস লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে থাকবে এবং বইটার যে বলতে পারো রিভিউ আমি তোমাদেরকে এক প্রকার শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বইটা নিয়ে তোমাদের যে মতামত রয়েছে তোমরা কমেন্ট করে জানাতে পারো বা অন্য কোনো প্রশ্ন থাকলেও তোমরা কমেন্টে জানাতে পারো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর পাশে থাকা যে মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আগে করবে তারপরে যে পাশে থাকা বেলেই গানটা রয়েছে সেটা প্রেস করে অল করে রাখবে তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর গ্রাম পঞ্চায়েত পরীক্ষা তোমার টার্গেট রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত আগেও অনেক ভিডিও করেছে পরবর্তীকালে আরও অনেক বইয়ের ভিডিও বা অন্যান্য ভিডিও আসবে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকে আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি তোমার কমেন্টের রিপ্লাই আমি করবো আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে সেখান থেকে কিন্তু অবশ্যই চেকআউট করে নিও টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আমরা সেখানে পড়াশোনার বিষয়ে বিভিন্ন আলোচনা করে থাকি বই নিয়েও বিভিন্ন আলোচনা হয় তো চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে তোমাদেরকে এই বইটা সম্পর্কে একটা আইডিয়া তৈরি করে দেওয়ার জন্য যে বইটা আমাদের কেমন কী রয়েছে তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটাকে লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না তো ভিডিওটাকে আর বড় করছি না এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে